হাই বন্ধু, সকালবেলা এটা আমাদের গ্রামের ছবি। এখন 7টা 8টা বাজে, দেখুন সকালবেলা পাট কেটে কেটে সব এমন দিয়ে রেখে দিচ্ছে। ঠিক আছে, সব এই যে পাট কাটা, এই পাট আজ থেকে 4-5 মাস আগে লাগিয়েছিল, 4 মাস আগে লাগিয়েছিল, আর 4 মাস পরে কাটা পড়ছে। ঠিক আছে, দেখুন পাটের জাউলি কিভাবে দিয়ে রাখে, দেখুন। আচ্ছা চলুন, আমাদের বাড়ির সামনে না এরকম পুরো বাগান, ঠিক আছে, একদম পুরো বাগান, চারিদিকে শুধু বাগান, মাঝখানে আমাদের বাড়ি, বাগানের চারি সাইডে এই বাগান আরও ছিল, অনেক বাগান ছিল, সব কেটে দিয়েছে। ঠিক আছে, বাগানগুলো সব কেটে দিয়েছে, অল্প কিছু আছে। আর দেখুন সারা মাঠ, এখন এই মাঠ, এই মাঠে এই পাট লাগানোর জন্য নয়, মাঠের অনেক কিছু আমরা দেখতে পারতাম না, মানে মাঠটা অনেক বড় তো, কিন্তু এই গ্রাম, এই আমাদের গ্রাম থেকে অন্য গ্রাম দেখতে পারতাম না। এই যে এখন পাটটা কেটে দিচ্ছে, এখন পুরো গ্রামটা দেখতে পাবো, আর একদম পুরো মাঠটা একদম পুরো ফাঁকা লাগবে, খুব সুন্দর লাগে। ঠিক আছে, সব পাট কাটছে, ওই জায়গায় সব, ওই দিকে সব পাট কাটছে। ঠিক আছে, চলুন একটু মাঠটা একটু ঘুরে দেখে আসি, চারিদিক ঘুরে টুরে, অনেকদিন মাঠে আসিনি, আজকে এসেছি। এই যে এখন বর্ষাকাল চলে গেল, এবার শীতকাল আসবে, তো শীতকালে মাঠটা আরো সুন্দর লাগে, দেখুন ধান হয়েছে কত সুন্দর। এটা বর্ষা, বর্ষা সিজনের ধান। ঠিক আছে, এই ধানে কিন্তু মানে এই সময়টা বর্ষার সময় ধান লাগালে একটা সুবিধা, আপনার শীতের সময় ধান লাগালে যে জল লাগে, ঠিক আছে, সেই জলটা কিন্তু বর্ষার সময় দেওয়া লাগে না, কারণ যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির জন্য এখানে আর বর্ষাকালে আপনার জল দিতে হয় না। ঠিক আছে, সেই জন্য না এই বর্ষাকালে ধান টান লাগালে অর্ধেক টাকায় চাষ হয়ে যায়। ঠিক আছে, তো দেখুন ধানগুলো খুব সুন্দর হয়েছে, দেখো একজন ওই জায়গায় খাচ্ছে, পাট কাটছে ওই জায়গায়, একজন খাচ্ছে ওই জায়গায় বসে উঠে। চল মাঠটা একটু ঘুরে ঘুরে দেখে আসি চারিদিক। আর এইদিকে দুটো কুকুর, আবার মাঠে আমাদের এই আগে না, এই আমাদের এই গ্রামে অনেক কুকুর ছিল, কিন্তু সেই কুকুরগুলো না এখন আর দেখতে পায় না। ঠিক আছে, কি জানি কি হয়েছে, দেখতেই পায় না, খুব কম আছে, আগে যে পরিমাণ ছিল এখন তো অর্ধেকও নেই। দেখুন এই জায়গায় একটা যে জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন মোষ দিয়ে আমাদের এই মাঠে কিন্তু মোষ, এই একজনই মোষ নিয়ে আসে। ঠিক আছে, মোষের চাষ আমাদের আগে ছিল, আগে সব গরু মোষ দিয়ে চাষ করতো। ঠিক আছে, কিন্তু মোষের চাষটা না এখন উঠে গেছে, সব গরু মোষ এগুলো পোষা সব বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো কি এখন সব ট্র্যাক্টরে হয়ে যায়। ঠিক আছে, কম টাকায় অল্প টাইমের মধ্যে চাষবাস হয়ে যায়, তবু আছে অনেকে নেয়। এই দেখুন যে মোষ, সব লোকেরা কাজ করতেছে, মোষ চাষ হচ্ছে, সম্ভবত ধান লাগাবে। ঠিক আছে, এই যে সম্ভবত এখন ধান লাগাবে, ওই জন্য সব তোমার ই করে দিচ্ছে চাষ দিয়ে, এই সময়টা এখন ধান লাগে। দেখুন পাটটা পুড়ে গেছে কিভাবে, এই যে যে পাটটা পুড়ে গেছে না, এই পাটটা কাটতে কিন্তু অনেক কষ্ট। ঠিক আছে, কারণ এই যে পাটগুলো খাড়া থাকে, ঠিক আছে, যে পাটগুলো যে এরকম সোজা থাকে, যদি এই পাট কাটতে যদি আপনার 1 বিঘেতে যদি 6টা জন লাগে, ঠিক আছে, তা মনে করুন যে এরকম পাট যদি পুড়ে যায়, এই পাট কাটতে আপনার 6টার জায়গায় কিন্তু 12টা জন লাগবে, মানে ডবল, আবার ডবলও হবে না, তার থেকেও বেশি লাগতে পারে। ঠিক আছে, কারণ এই সোজা পাট কাটা অনেক সোজা, ঠিক আছে, অনেক সোজা, টান দিলেই কেটে যায়। ঠিক আছে, কিন্তু এই পড়া কাট মানে মাটির থেকে তুলে সোজা করে সেই পাট আবার কাটতে হবে। ঠিক আছে, এসে ব্যাপার, ওই জন্য জনের খরচাটা বেড়ে যায়। তো দেখুন একটা জিনিস আমি দেখাচ্ছি,
অনেক দিন ধরে ভাবি ভাবি দেখাবো, কিন্তু দেখানোর সুযোগ হয় না, তা আজকে পেয়েছি, দেখাবো। কিভাবে ভেড়ি দিয়ে কিভাবে ভেড়ি দিয়ে কিভাবে দেখুন পাট জাগবে মানুষ। এই যে এখন বৃষ্টি কমে গেছে না, বৃষ্টি হতেই চায় না বর্ষাকালে। যে পর আগে আমাদের এইসব মাঠে আমাদের ডুব জল থাকতো এইসব মাঠে, ঠিক আছে? আর এখন সে দেখুন সেই সময় এখন হেঁটে বেড়াচ্ছি, এই মাঠে জল হতো মানে আমাদের মাথা সমান জল হতো 3 মাস 4 মাস লাগতো এই জল শুকোতে, আর এখন দেখুন সেই জায়গাতে হেঁটে বেড়াচ্ছি। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই বেড়ি দিয়ে কিভাবে হচ্ছে আপনার মানুষ পাট জাগ দেয়, ঠিক আছে? জল হয় না, খালে জল নেই, তো কী খাইতে পাট জাগ দেবে? তো পাট জাগ দিতে গেলে এই করতে হবে, এটা সারা মাঠে পাট কেটে কেটে এই দেখুন পাটের যা কি করে দিয়েছে। একজন পাট কাটছে, তো এই এসছে, এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে? এই যে খালে জল হয় না বলে মানুষের মেশিন মেশিন চালিয়ে বেড়ে বেঁধে, ঠিক আছে, বেড় ওরকম তোমার জমিতে জমির মাটি কেটে চারি সাইডে ব্যাকগ্রাউন্ড বেঁধে তারপর মাঝ তাঁবু দিয়ে বাঁধতে হবে, তবে যাতে জলটা পাস না হয়ে যায়, ঠিক আছে? তারপর ওই পাট জাগটা দেওয়া আছে, তার মানে বুঝতে পারছেন, খালে যদি বর্ষার জলটা থাকতো তাহলে পরে আপনার শুধু টেনে নিয়ে গিয়ে ডুবিয়ে দাও, আর এখন তার ডবল খরচা হয়ে গেছে। মানে ফসলের দাম জানি না কেমন, চাষবাস আমি করি না, কিন্তু চাষিরাও বলে ফসলের দাম নেই, ঠিক আছে? তো সেই আন্দাজে যদি এরকম ডবল খরচা তা কীভাবে হবে দেখুন। ঠিক আছে দেখুন, এই দেখুন, এই আমাদের এই জায়গায় না একটা একটা কেউ যদি কোনো কিছু শখ হয় যে আমি দুটো ভেন্ডি লাগাবো, দুটো আখ লাগাবো, ঠিক আছে, তা জমির এক এক কোনায় না এরকম দুটো তিনটে করে আখ লাগাই রাখে, কে কেউ কিছু যদি খাওয়ার ইচ্ছা হয় সে এতে লাগাই রাখে, ঠিক আছে? এই একটা জিনিস দেখুন, ধানের পাতাগুলো কত সুন্দর, এই পাতাটা কিন্তু এই বর্ষার সময় লাগাবে, ঠিক আছে? এই যে ধানের চারা দিয়ে রাখিছে, ঠিক আছে, এই চারাটা যখন এই 20-25 দিন বয়স হয়ে যায়, ঠিক আছে, এই চারাটা তুলে নিয়ে আবার জমিতে পুঁতে দেয়, ঠিক আছে? আর তার থেকে তো এই যে বড় বড় ধান গাছ হয়, ঠিক আছে, কিন্তু প্রথম স্টার্টিং আসছে এই যেরকম পাতো ফেলে, ঠিক আছে? তো চলুন দেখি যদি কারা পাট কাটতেছে একটু। এই দেখুন আখ লাগাইছে, এগুলো এই আখগুলো কিন্তু আজ থেকে চার মাস, হ্যাঁ এরকম 4 মাস মতন আগে লাগানো, ঠিক আছে, 4-5 মাস আগে লাগানো, কিন্তু আখগুলো না এত সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আখগুলো দেখুন। এটা বলে গান্ডারি আখ, ঠিক আছে, এই আখের কিন্তু খুব দাম, এই আখ আপনার একটা একটা আখ 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 30 টাকার নিচে এখন আখই পাওয়া যায় না, ঠিক আছে, 30 টাকা 25 টাকা এর নিচে আখ পাওয়া যায় না, এই একটা একটা আখ বিক্রি হবে। তাহলে মনে করুন এই জমিতে কমপক্ষে 10,000 আখ আছে, ঠিক আছে, 10,000 যদি আখ থাকে, 10,000 না হোক 8-10, 8,000 আখ হয়, 8-9,000 আখ, তাহলে ভাবুন কত টাকার এই মানে এই 10-12 কাঠা জমি আছে, কত টাকার আখ হবে ভাবুন তাহলে, ঠিক আছে? ঘোষণ ঘোষণ আমি ছুটি পাট কাটতে যাও,
এই দেখুন, এই জায়গায় অনেক লোকে পাট কাটতেছে, ঠিক আছে? এই দেখুন প্রচুর লোকে। এটা আছে 10-12 কাঠা জমি, 12 কাঠা জমিতে আপনার লোক আছে হচ্ছে 5 জন, ঠিক আছে? তো 5 জনে হচ্ছে 12 কাঠা কাটছে, ঠিক আছে? ঠিক আছে, এবারে অনেকে কি করে, অনেকে কন্ট্রাক্ট দিয়ে দেয়, ঠিক আছে, যে আমার 1 বিঘে পাট আছে, এত টাকা দেবো। আবার অনেকে রোজ হিসাবে নেয়, ঠিক আছে, যে 1 বেলা কাজ করে দেবে, 250 টাকা বা 250 টাকা দেবো বা 200 টাকা দেবো, ঠিক আছে, সেই হিসাবে কাজ হয়। তো দেবো, ঠিক আছে, জন্য একটা জিনিস খুব ভালো, কি গিয়েছে এই দেখো, এই জঙ্গলটা দেখেছেন কি অবস্থা, জঙ্গলটা ভয়ঙ্কর জঙ্গল, এর মধ্যে যেতে না যে কোনো মানুষের ভয় করবে। দেখুন কি অবস্থা, কি জঙ্গলে আছে, কেউ যায় যে এর মধ্যে একটু বসবে, দাঁড়াবে, ঠিক আছে, সে তো আমার পরিস্থিতি নেই। এত মানে চারি সাইডের নোংরা টুংরা রেখে বাগানে পুরো একদম সাড়ে সর্বনাশ করে দিয়েছে, ঠিক আছে। এই দেখুন রজনীগন্ধা ফুল লাগাইছে, রজনীগন্ধা ফুল লাগিয়েছে, ঠিক আছে, ইয়ে আছে আমাদের বাড়ির সামনে, ঠিক আছে, অল্প একটু এরিয়া আপনাদের দেখালাম, ঠিক আছে, যে আমাদের বাড়ির সামনের মাঠের পরিবেশটা এরকম, ঠিক আছে। তো এই দেখুন একটা সিস্টেম করেছে, দেখুন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ধানের চারা দিয়েছে, ঠিক আছে, লাগাবে বলে, জমিতে লাগাবে বলে ধানের চারাটা দিয়েছে। কিন্তু দেখতে পেয়েছেন এই যে পলিথিন, এই পলিথিনগুলো এই দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে, সম্ভবত এটা পাখি বসবে না তার জন্য, না হলে কোনো ইঁদুর মিঁদুরের উত্তাপের জন্য, ঠিক আছে, যাই হোক একটা কিছুর জন্য দিয়েছে, ঠিক আছে, সঠিক বলতে পারবো না, পাখি টাকির জন্য হয়তো। এদিকেও মনে হচ্ছে পাট কাটা আসছে নাকি, না এদিকে পাট কাটা আসছে না, অনেকটা ঘুরলাম, কাজে যাব তার আগে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু ঘুরিয়ে বেড়াই, বেশ ভালোই লাগলো ঘুরিয়ে। ওরে বাবা, ওরে বাবা, কিরে, অ্যাকচুয়ালি ভাই এই যে কাঠ মাজালি ছিল, ঠিক আছে, কাঠ মাজালি তো খুব জোরে কামড় দিল, ঠিক আছে, বুঝতে পারিনি কেসটা, জোরে যাচ্ছে, এত জোরছে দিল না কাঠমাজালিতে কামড়, বাগান না, বাগানের মধ্যে সবসময় এই গাছে কাঠমাজালি থাকে, প্রচুর পরিমাণে কাঠমাজালি থাকে, গাছ তো পুরো কাটা কাটা হয়ে গেছে, এই দেখুন কি অবস্থা হয়ে গেছে, কাটা কাটা হয়ে গেছে, এই দেখুন, ঠিক আছে, ভয়ঙ্কর কাঠমাজালিতে কামড় দিল, যা কোথা থেকে দিল কি জানি, গা তো পুরো শিরশির করে উঠলো। ও বাবা, অ্যাকচুয়ালি এদের না অনেকে ডায়ে বলে, ঠিক আছে, অনেকে ডায়ে বলে, ডায়েগুলো না আলাদা, ডায়েগুলো হচ্ছে কালো কালো রঙের, ঠিক আছে, একটু বড়ো সাইজের হয়, আর কাঠমাজালি যেগুলো পাশার কাছে একটু লাল থাকে, ঠিক আছে, ওই পাশার কাছে যে মালগুলো লাল থাকে না, ডায়েতে যদি কামড়ায় না তো আপনার কিন্তু জ্বলে পুড়ে যাবে না, ডায়েতে কামড়াইলে আপনার কেটে দেবে, রক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যদি কাঠমাজালিতে কামড়ায় না তো ওর এতটা বিষ যে বিষেতে আপনাকে জ্বলিয়ে দেবে, ঠিক আছে, সেই জায়গাটা এতটা বিষ আছে। কেন মামা, তাহলে ভালো টোলা আসো তো,
কেন? ও এ বাগানদের না হাঁটতেও এখন ভয় করে, ঠিক আছে? আর ভয় এই কারণের জন্যই করে, বাগানটা অনেক নোংরা আছে তো। আগে এইসব বাগান অনেক, এই শীতকাল আসতেছে না, শীতকালে এখন পরিষ্কার থাকবে, সব মানুষ এই বাগানের পাতা মাতাগুলো সব কুড়িয়ে নিয়ে যাবে, ঠিক আছে? কুড়িয়ে নিয়ে যাবে জ্বালানোর জন্য, ঠিক আছে? কিন্তু বর্ষাকালে তো সেটা হয় না, বাগান টাগানগুলো পুরো নোংরা হয়ে যায়, ঠিক আছে? আর নোংরার পরে কী হয়, মানে বাগানটা হাঁটতেই ভয় করে, মনে কি কোথায় সাপ পোক আছে, ঠিক আছে? পোকামাকড়ে ভয় করে বিশাল। আমার তো কাঠমাজালিতে কামড় দিয়েছে, ঠিক আছে? তা আমার মনে হচ্ছে যে আমার সাপে কামড় দিল, ঠিক আছে? সাপে কামড় দিলে তো মরিছি, মরেই যাবো, নি আজকে বাঁচবো না, নি বিশাল ভয় করে। এরকম জোরে দেশে পাড়া পুরো জ্বলায় দেশে, ঠিক আছে? বিশাল জোরে দেশে, ঘুরতে এসো জ্বালা আছে। বুঝতেই পারলাম না কিছু কামড় দিল, দেখুন একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন এই পেয়ারা গাছটা দেখাচ্ছি, পেয়ারা গাছটা ভিডিও, এই পেয়ারা গাছটা যখন নিছিলাম না আমি, তাই পেয়ারা গাছ আলা বলেছিল তোমার গাছে না একটা একটা 2 কেজির পেয়ারা হবে, ঠিক আছে? তো এখন যে পেয়ারাগুলো নয় না, 50 গ্রাম হয়ে যাবে একটা একটা পেয়ারা। আর করবো না, অনেক বড় হয়ে গেছে, বাড়ি চলে এসেছি।